রক্তদান জীবনদান, আর এই রক্তদান মহদানও। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে বছরে বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে ক্লাব ও সংগঠন। সেরকমই রবিবাসরীয় সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করে আহেরিটোলা প্রগতি সংঘ ক্লাব। বলাই বাহুল্য, সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে এই ক্লাব। এদিন ক্লাব প্রাঙ্গণে রক্তদানের উৎসাহ দিতে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা বিজয় উপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সোমা ওঝা। উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি বিজয় কুমার গুপ্তা, সম্পাদক পঙ্কজ ঠাকুর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন রক্তদানের পাশাপাশি ছোট ছোট শিশুদের হাতে খাতা, পেন্সিল, রাবার সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। এদিন শতাধিক মানুষ রক্তদান করে এই রক্তদান শিবিরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল দর্শক বন্ধুদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী দিনের শুভেচ্ছা এবং আপনাদের শুভকামনা রইল আপনাদের সংস্থাকে। আমরা প্রত্যেক বছর আহেরিটোলা প্রগতি সংঘের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে আমরা যুক্ত থাকি। সেটা ছট পুজোতে আপনার আমরা জল, দুধ বা পকোড়া ডিস্ট্রিবিউশনই হোক, বা বাচ্চাদের হাতে খাতা, বই, পেন্সিল তুলে দেওয়াই হোক, বা দুস্থ এলাকার অঞ্চলে দুস্থ মানুষ আছে, বেশি জনকে পারি না, কেন আমাদের সামর্থ্য খুবই কম, তো তাদের হাতে ওষুধপত্র আর বা পুজোর সময় শাড়ি কয়েকজন বা কারোর হাতে জামা কাপড়, আমরা নিজেদের সামর্থ্য মতো আমরা এগুলোকে করে থাকি। বা শীতকালে ধরুন রাস্তায় রাস্তায় বেরিয়ে গরিব মানুষদের গায়ে কম্বল বেরিয়ে, তো আমরা নিজেদের সামর্থ্য মতো যেটা করার আমরা করি। এবারেও আমাদের প্রচেষ্টা এই প্রথম বছর আহেরিটোলা প্রগতি সংঘের পক্ষ থেকে রক্তদান শিবির। আমরা মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের আশীর্বাদ পেয়েছি, অঞ্চলের মানুষরা আমাদের সাথে আছে, আমাদেরকে বাহবা জানাচ্ছেন, আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জি, ওনাদের নির্দেশে এবং সর্বোপরি আমাদের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরপিতা সকলের শ্রী বিজয় উপাধ্যায় মহাশয়ের আশীর্বাদে এবং প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এবছর প্রথম রক্তদান শিবির আয়োজন করেছি এবং আগামী দিনেও আমরা এই পরিচালনা করে যাব এবং সমাজ ওনাদের নির্দেশ মতো, আমাদের মাননীয় পৌরপিতা শ্রী বিজয় উপাধ্যায় মহাশয়ের নির্দেশ মতো আমরা কাজ করে যাব। করা সংস্থা ইদান পট্টিতে আহেরিটোলা, এরা সমাজ সেবামূলকই কাজ করে। রক্তদান শিবির এখন দেখছেন, এরা হেলথ চেক আপ ক্যাম্প করে, এরা যখন ছট পূজা হয় সামনেই গঙ্গা, এখান থেকে ছট ব্রতীরা যায়, ওদের জন্যে খাওয়া দাওয়া চা নাস্তা পানির ব্যবস্থা। এছাড়া আর গঙ্গা ধারে যত ধার্মিক অনুষ্ঠান হয় সবার মধ্যে এরা ঝাঁপিয়ে পড়ে আর সেবামূলক কাজ করে, হয়তো খাওয়া দাওয়া না হলে চা না হলে মেডিকেল ক্যাম্প কিছু না কিছু করে থাকে। এদের এর জন্য এদের অনেক অনেক ধন্যবাদ আর বাধাই আমি দিচ্ছি অ্যাজ এ কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ড। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলে দিয়েছেন যে শুধু রাজনীতি করলে চলবে না, আমরা সবই কিছু না কিছু পদ নিয়ে আছি। আমরা একটা আহেরিটোলা প্রগতি সংঘ নিয়ে এটা আমাদের ক্লাব প্রাঙ্গণে এইখানেই আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি, যার মধ্যে আমরা মোটামুটি 100 জনের বেশি রক্তদাতা রক্ত দিবে। আর আমরা এখানে 100 বাচ্চাদের, ছোট বাচ্চাদের কিছু উপহার একটা রেখেছি, যেহেতু আজকে আমাদের ছাত্র দিবস স্থাপনা দিবস আছে, সেই জন্যে আমরা এখানে একটা বাচ্চাদেরও কিছু গিফট দেওয়ার প্রয়োজন রেখেছি। আপনারা দেখছেন এখনও পর্যন্ত আমাদের মোটামুটি 30 থেকে 40 জন রক্তদাতা অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। মানে সবসময় এইটাই মাথা রাখি, লোককে নিজেদেরকে নিজের কাছের লোকের পাশে রেখেই কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা ওইভাবেই নিয়ে এই কাজগুলো করি। আমাদের কাউন্সিলর আছেন 20 নম্বর ওয়ার্ডে পার্ষদ শ্রী বিজয় উপাধ্যায়, উনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন আর সবসময় আমাদের সহযোগ করেন। হম লোক কাজ প্রোগ্রাম হ্যাঁ, হমারে বঙ্গাল মে
रक्त का जो कमी को पूरा करने के लिए हम लोग तो छोटा सा प्रोग्राम कर रहे हैं जिससे हम लोग का कुछ फुलफिल कर पाए। इसके लिए हम लोग के प्रेरणा स्रोत विजय उपाध्याय जी ये करने के लिए रक्तदान करने के लिए प्रेरित किया। इसके लिए हम लोग बहुत बहुत उत्साहित हैं। রক্তদাতারা যদি এসে রক্তদান শিবির এসে রক্ত দেয় সেই রক্তটা ব্লাড ব্যাংকে যাবে, সেখান থেকে রক্তদাতারা রক্ত পান। তো এই রক্তদান আইডল্লা যে প্রগতি সংঘ যে আজকে যে এই রক্তদান শিবির করছে তার জন্য অনেক অনেক অভিনন্দন তাদেরকে, কারণ তারা সারা বছর কাজে ব্যস্ত থাকে, সবাই ব্যবসায়ী সমিতির লোকজনেরা, কিন্তু তার মধ্যেও কিন্তু এই সামাজিক কোনো কাজের জন্য তারা এগিয়ে এসছে এবং রক্তদাতারা রক্ত দিচ্ছে। এবং কারণ আমি জানি যতটুকু যে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা তাদের সপ্তাহে একবার করে রক্ত দিতে হয়, যাদের ডায়ালিসিস হয় কিডনি যাদের প্রবলেম তাদেরও রক্ত দিতে হয়, হার্টের যাদের অপারেশন হয় সেক্ষেত্রেও রক্ত দিতে হয়। তো অথচ রক্ত কোথা দিকে পাবে, রক্ত তো কিছু উপায় তৈরি হয় না, সেই রক্তদাতা যারা যদি রক্ত দিতে আসে তখন সেই রক্ত থেকেই রক্ত পাবে। তো আজকে যারা এই ক্লাবে রক্তদান শিবির করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তাই আজকে প্রথম বছর এই প্রগতি সংঘটা আরম্ভ করছে। আমি প্রত্যেক যারা দাতা আছেন যারা রক্ত দিচ্ছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আর আমাদের মাঝখানে আমাদের উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সেক্রেটারি সোমা ওঝা আছেন,